আসসালামু আলাইকুম। গেম পয়েন্ট 300 চ্যানেল পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। তো আজকে যে গেমটি নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়েছি, গেমটির নাম হচ্ছে ডেথ পার্ক। অ্যান্ড্রয়েড ভার্সনের সবচেয়ে কঠিন গেম হচ্ছে ডেথ পার্ক। তো একটি কথা বলে নিই, যাদের হার্ট দুর্বল তারা এই ভিডিও থেকে একটু দূরে থাকুন, কারণ আপনারা এই ভিডিও দেখলে আপনাদের হার্টে প্রবলেম হতে পারে। খুব ভয়ঙ্কর একটি গেম। তো চলুন কথা না বাড়িয়ে আমরা গেমটি কমপ্লিট করি। তো প্রথমে এখানে নিউ গেম, তারপর কন্টিনিউ, তারপর স্টার্ট গেম। তো প্রথমে আমরা পার্কের ভিতরে আমাদের সিলেক্ট করে দিয়েছে, তো পার্কের ভিতরে আমরা খেলবো প্রথমে। ওকে, তো গেমটি ইতিমধ্যে স্টার্ট হয়ে গেছে অলরেডি। ওকে, তো আমরা প্রথমে ঘাটের নিচে পালাবো। লুকিয়ে লুকিয়ে দেখতেছি যে ঝুঁকারটি আমার রুমের ভিতরে প্রবেশ করেছে অলরেডি। তো আমি উপর থেকে এটা স্কেপ করে দিই, আপনারা চাইলে এটা দেখতে পারেন। তো এটা আমি স্কেপ করে দিলাম। তো এই ডয়ারটি আমি ওপেন করব। ওপেন করার পর এখানে একটা চাবি রয়েছে, এই চাবিটা আমি নিলাম। এটা আমি দরজার এখানে সিলেক্ট করে দেবো, স্লাইড দিয়ে বের করে দেবো। তবে এখানে আবার ক্লিক করলেই ডেথ পার্ক যে আইকনটি রয়েছে সেটা আমরা দেখতে পাচ্ছি, লোগোটি, গেমের যে লোগোটি সেই লোগোটি। তো সোজা সোজা আমরা ডেথ পার্কের দিকে চলে যাব। ওকে, তো এখানে একটি টিকিট রয়েছে, সেটা আমি নিলাম। এখান থেকে রিসাম দিয়ে দিই। আমাদের দেখে খেলতে হবে, ভয়ঙ্কর যুগেরটি পার্কের ভিতরে রয়েছে। ওকে, তো প্রথমে আমরা যাবো ট্রেনের কাছে। তো ট্রেনের আইকনটা দেওয়া আছে বামে, আমি বামে যাচ্ছি। তো ইতিমধ্যে চলে এসেছি আমি কাউন্টারের কাছে, ট্রেনের কাউন্টার এখানে। তো এখানে যে স্লিপটি আমি পেয়েছি, টিকিটটি, সেটা আমি টেনে দিলাম। ওকে, ট্রেনটি ছুটছে। এই কাঠের টুকরোগুলো আমার লাগবে। আবার এখান থেকে ট্রেনের সেই লাইন ধরে যাচ্ছি কাঠের টুকরোগুলো সংগ্রহ করতে। কাঠের টুকরোটা আমি নিলাম। ওকে, আবার সেই ট্রেনের লাইন ধরে আমি আসছি। তো আমাকে যেতে হবে এই সিঁড়ির এখানে। এখানে যাওয়ার পর এখানে আমি সেই কাঠের টুকরোটা দিয়ে দেবো। ওকে, দিয়ে দিলাম। এই বোতলটা আমি নেবো, এটা হচ্ছে রং তোলার জন্য এই বোতলটি। এই বোতলটি দিয়ে আমি একটি পাসওয়ার্ড বের করবো। এখান থেকে রিসামে দিয়ে দিই। ওকে, সিঁড়ি থেকে নেমে আবার বামে যাবো। এই ঘোড়ার এখানে আমার যেতে হবে। ওকে, তো ঘোড়ার এখানে আমার সে রঙটি আবার ঢেলে দিতে হবে। আমি দিলাম রঙটা ঢেলে। এখান থেকে এটা আপনারা চাইলে পুরোটা দেখতে পারেন, কিন্তু আমি স্কিপ করে দিচ্ছি, যেহেতু না হলে ভিডিওটি আমার অনেক বড় হয়ে যাবে। ওকে, তো আমি এটা কেটে দিলাম। তো এখান থেকে আমি বের হব। এখন আমি যাবো অ্যাডমিনিস্ট্রেটর যে রুমটি রয়েছে সেখানে। তো আমি এখানে বাম থেকে সে ট্রেনের কাজগুলো সব করলাম। প্রথমে গেমটার আমার বামের কাজগুলো করতে হবে, ডেট পার্ক থেকে বেরিয়ে আপনার বাম সাইডে যে কাজগুলো রয়েছে সেটাই করতে হবে। তো এখান থেকে পাসওয়ার্ডে ক্লিক করে দিন, অটোমেটিক পাসওয়ার্ডটা নিয়ে নেবে। তবে গেটটা খুললেই আমরা ভিতরে প্রবেশ করতে পারবো। অলরেডি আমরা এনেছি অ্যাডমিনিস্ট্রেটর রুমের ভিতরে, নিয়ে চলে এসেছি। ওকে, প্রথমে আমাকে ডানে যেতে হবে, ডানে যে একটু সামনে রুমটা খুলতে হবে। তো এখানে আমার যে চাবি রয়েছে সেই চাবিটি আমার সংগ্রহ করতে হবে। তো এটা রিসিভ দিয়ে দিই। এখানে আমি হাইরোতে পারবো, আমাকে জুকারটি দেখবে না। তবে আমাকে খুব দেখে খেলতে হবে যেন জুকারটি আমাকে না দেখে। দেখলে তো আপনারা অলরেডি বুঝতে পারছেন যে আমার 12টা বাজিয়ে দেবে জুকারটি। জুকারটি এমনি তো খুব ভয়ানক, একবার দেখে ফেললে বাঁচার চান্স খুবই কম জুকারটির কাছ থেকে। তুই তো এখানে আরেকটি চাবি রয়েছে, সেই চাবিটা আমি নেবো। এখানে রিসেন দিয়ে দিলাম। বাথরুমের দরজাটা খোলার পর এখানে আরেকটি সিলিপ রয়েছে, সেটা আমি নেব। ওকে, তো আমি এই দরজাটা খুলে বামে যাব, আবার বামে যাব। তো এখান থেকে চাবিটি দিয়ে আমি দরজাটা খুলে নিলাম। গেমটি খুব ভয়ানক একটি গেম, আমি খেলছি তাই আমার খুব ভয় লাগছে। তো এখানকার খুব কঠিন একটা
সময় এই জায়গাটা, তো এই জায়গাটা থেকে আমরা কীভাবে বের হবো এটা খুব স্টেপ বাই স্টেপ আপনারা ফলো করবেন আর দেখবেন, কারণ এটা হচ্ছে এই গেমের ভিতরে সবচেয়ে কঠিন মুহূর্তের একটি প্লেস। তো চলুন আমরা সোজা সামনে গেলে এই জুগারটা আমাকে দাওয়া করবে। আসো আসো, তুমি এবার আমার পিছিয়ে পিছিয়ে আসো, তুমি আমার কিছুই করতে পারবে না। তা আবার গাছটা পিছিয়ে দিয়ে আমাকে ফলো করুন আপনারা, খুব দ্রুত যেতে হবে না হলে জুগারটা চলে আসবে। আবার ডানে, আবার ডানে, জুগারটা আসতেছে, আমি পায়ের আওয়াজ পাচ্ছি। আর গেমটি খেলার সময় অবশ্যই আপনারা হেডফোন ব্যবহার করবেন, নাহলে জুগার আসলে আপনারা বুঝতে পারবেন না। তো এই স্টেপটার জন্য আমি রুমের ভিতরে ঢুকে গেলাম। ওকে, তো এই জায়গাটাও একটু খুব ভয়ানক একটি জায়গা, যেটা মানে একটু বুঝে খেলতে হবে এই প্লেসটাতে, নাহলে আপনি এটা গেমটা কমপ্লিট করতে পারবেন না। ওকে, তো প্রথমে কঙ্কালগুলো যে রয়েছে এটার মিডল আমাকে খাড়াতে হবে। খাড়ানোর পর আমি কাশ্চারটা উপরে নিলে আপনার যেখানে লেখা রয়েছে টার্ন ব্যাক, তো আমি ব্যাগে যাচ্ছি। ওকে, তারপর আবার সামনে যাব, আবার পিছিয়ে আসবো, সে কঙ্কালের মাথার এখানে আবার দাঁড়াতে হবে আমাকে। দাঁড়ানোর পর আমি কাশ্চারটা আবার ঘুরাবো, এখানে বসে নিতে হবে, নাহলে আমি দরজা কখনোই খুঁজে পাবো না। আমি বসে নিলাম, বসে কাশ্চারটা ঘুরালে একটি দরজা দেখা যাবে, আবার দাঁড়িয়ে যাব। এই দরজাটা দিয়ে আবার খুললাম, তা আবার খুললাম। ওকে, তো আবার সেই কাজটি করতে হবে, কঙ্কালের মিডল আমাকে দাঁড়াতে হবে। দাঁড়ানোর পর এখানে বলেছে গিফট ইজ দেয়ার, তো আমাকে উপরে, আমি উপরের দিকে নেব কন্ট্রোলটা। ওকে, নেওয়ার পর খুব ভয়ানক একটি আওয়াজ দেবে, তারপর ডান পাশে আরেকটি দরজা খুলে যাবে। ওকে, তো আমি যাচ্ছি, এই দরজাটা খুললাম, সেম কাজটাই করতে হবে আমাকে কঙ্কালের মিডলে দাঁড়িয়ে। এখানে এক্সিট দেবে হ্যান্ড লেখা আছে, তো এখানে আমি ডানে বা আমি কাশ্চারটা ঘুরাবো না, ঠিক আছে? এখানে আমি এটা সোজা রেখে, লেখাটা সোজা রেখে আমি পিছনে চলে আসবো, তারপর আমি ঘুরাবো। আবার এখানে ক্লিক করলে আমি চলে এলাম। তবে এখানে স্ক্রু ড্রাইভারটা আর একটি স্লিপ রয়েছে, সেটা আমি নিলাম। তো এখানে লেখা আছে ইজ দ্য ওয়ে আউট, তো আমাকে প্রথমে যেতে হবে ডেতে। ওকে, আমি গেলাম আবার, তো এখানে দেখি কিছু রয়েছে কি না, নেই। তো এখানে গিভ আপ লেখা রয়েছে, গিভ আপ লেখাতে আপনি যেতে হবে। এখানে গিভ আপের থাকতে আপনি এখানে যেতে হবে ডিফেক্টে, তো ডিফেক্টে আমি ক্লিক করলাম, আবার এখানে ক্লিক করব। ওকে, ক্লোজ টু ডেথ, এখানে যাবো আমি রিভাতে, এখানে ক্লোজ টু ডেথ লেখা আছে, এখানে আমি যাবো রিভাতে, রিভাতে, রিভাতে আমি চলে এসেছি। ওকে, এখানে লাস্ট চান্স, লাস্ট চান্স আমাকে যেতে হবে মার্ডারে। ওকে, মার্ডারটা এখান থেকে এখন আমি বের হয়ে গেলাম খুব সহজেই। আপনারা দেখলেন যে গেমটি খুব কঠিন, অলরেডি জুকার আমাকে একবার ধরেছে, তো এখান থেকে এটা দরজায় ক্লিক করলে আমি বের হবো। তো অ্যাডমিনিস্ট্রেটর রুমের ভিতরে চলে এসেছি অলরেডি। তো অ্যাডমিনিস্ট্রেটর রুমের ভিতর থেকে আমাকে যেতে হবে লাইব্রেরিতে, লাইব্রেরিতে। ও, জুকারটা আমাকে দেখেছে বাট ধরতে পারেনি, তো আমি একটু বের হলাম, বের হলাম জুকারটার কাছ থেকে বাঁচার জন্য। অ্যাকচুয়ালি আমি আবার ঢুকবো। ওকে, ঢুকলাম, এখন আমি যাবো ডানে, ডানে যে এই লাইব্রেরি রুমটার ভিতরে ঢুকবো, আবার বামে যাবো, আবার ডানে যাবো, আবার বামে যাবো, এখানে বসে আমাকে ঢুকতে হবে। তো আমি লাইব্রেরির ভিতরে ঢুকেছি অলরেডি, তো এখান থেকে আমাকে টর্চ লাইটটা নিলাম, এখানে স্ক্রু ড্রাইভারটা বের করে দিতে হবে। তো এই গোপন রাস্তাতে আমি ঢুকছি, কিছুটা আইটি ক্লাউনের মতো গেমটি। এটা থেকে আবার আমার কিছু ড্রাইভার সিলেক্ট করতে হবে, করলাম, ভূতের আওয়াজ পাচ্ছি অলরেডি। সিঁড়ি দিয়ে আমি সোজা নিচে চলে যাবো। এখানে আমার একটি চেন রয়েছে, চেনটা আমি নিলাম,
এখানে আরেকটা স্লিপ রয়েছে, সেটা আমি নেব। তো সোজা বের হব, বের হয়ে ডানে যাব, আবার ডানে, আবার বামে, আবার ডানে যাব, আবার ডানে। তো এখানে আরেকটি রুম রয়েছে, এখান থেকে আমার জিনিসগুলো নিতে হবে। তো এখানে একটি হুইল রয়েছে, দেখি আর কিছু রয়েছে কিনা এখানে। এখানে আর কিছু নেই, আবার বামে যাব। ও মাই গড, আমাকে আবার ধরে ফেললো।